नमस्कार, आपनारा देखछेन दृष्टिभंगी, आमि मधुरिमा आपनादेर संगे। आज तृणमूल कांग्रेसेर एकटी प्रतिनिधि दल करोना विधि मेनेई आलादा आलादा होये दिल्ली थेके 200 किलोमीटर पाड़ी दिये हाथरस पौंछन निर्यातितार परिवारके समबेदना जानाते। एई दले छिलेन तृणमूलेर सांसद डेरेक ओब्रायन, কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল এবং প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর। হাথরস থেকে 1.5 কিলোমিটার দূরেই আটকে দেওয়া হয় এই দলকে। হাথরসে নির্যাতিতার পরিবারের ফোন কেড়ে নেওয়া হয়েছে, তাদের সংবাদ মাধ্যমের সঙ্গে কথা পর্যন্ত বলতে দেওয়া হচ্ছে না। এক সাংসদ পুলিশ প্রতিনিধিকে বলেন, আমরা শান্তিপূর্ণ, নিরস্ত্র এবং আলাদা আলাদাভাবে সমস্ত বিধি মেনে হাথরসের দিকে যাচ্ছিলাম নির্যাতিতার পরিবারের কাছে। আমাদের কেন আটকানো হলো? এখানে কেমন জঙ্গলরাজ চলছে যেখানে একজন নির্বাচিত সাংসদকে এক নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না? আমরা বাকি 1.5 কিলোমিটার পথ পায়ে হেঁটেই হাথরস যাব। রাজনীতি দুনিয়ার গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে সঙ্গে অন্যান্য বিষয় জানতে অবশ্যই নজর রাখুন দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন।